আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। দেখি একজন মুমিন বোধ হয় আছে, আমরা একটু দেখি। রাহুল আপনাকে হ্যালো, যুক্ত করেছে, আপনি বলেন। যাই হোক, আপনাদের এই লাইব্রেরির সম্পর্কে অনেকদিন আগে থেকে মানে জানি, বাট আপনি কি একটু জোরে বলতে পারেন? আমি আপনার কথা অনেক আস্তে শুনছি, আপনি যদি একটু মাইক্রোফোনের কাছে এসে বলেন। হ্যাঁ, এখন ঠিক আছে? হ্যাঁ, এখন একটু বেটার। হ্যাঁ, এখন বেটার। আচ্ছা, ওকে ওকে, নয়েস না হলে ঠিক আছে। আমি ওকে, যেটা বলতেছিলাম যে আপনাদের এই লাইভে অনেকদিন আগে থেকেই চিন্তা করছিলাম যে একবার আসবো, ঠিক আছে। আমি যদিও লাইভ ফলো করি না আপনাদের এটা, তবে আমি আসিফ ভাইকে একটা কথা বলতে চাই, খুব মানে খুবই ইন্টারেস্টিং বিষয়, যে উনাকে আসলে আমি অনেক আগে থেকেই চিনি, ঠিক 2010 বা 2011 দিক থেকে। মানে উনি হচ্ছে যে তখন মানে সামারিন ব্লগ আরও মুক্ত মানে ওইসব জায়গায় কিছু লেখালেখি করতো, ঠিক আছে। তো তখনকার সময় থেকেই আসলে ওনার কিছু লেখা পড়তাম। তো তখন আমি একটু অন্য ধর্মের মানুষ ছিলাম, মানে ওয়ান কাইন্ড অফ অন্য একটা ধর্মে আমি বিলং করতাম, ঠিক আছে। তো ওনার লেখালেখি পড়ার পরে আমার একটা সময় মনে হলো যে এত সব বিরুদ্ধে আছে, বাট আমি আসলে ইসলাম সম্পর্কে আমার যে খুব ভালো ধারণা ছিল তা না তখন। না না, এত উল্টাপাল্টা কথা যখন লিখছেন, তখন আমার কাছে একটা জিনিস মনে হলো যে আসলে এটার পাল্টা যুক্তি কী হতে পারে, ঠিক আছে। তো আমি কী করলাম, দুই পার্টি পড়া শুরু করলাম, যে আপনি যেটা বলতেছেন সেটার বিরুদ্ধে সার্চ দিয়ে আরেকটা অংশ পড়তেছি, দুই পার্ট নিয়ে আমি একটা সমঝোতা আসার চেষ্টা করতেছিলাম। আমি তো আমার লাইফ হিস্ট্রিটা আগে শেষ করি, তারপরে আপনি বলুন। একটু একটু আমার এই জিনিসটা একটু জেনে নিন, আপনি বলেন, আপনাকে তো বলতে দিচ্ছি, আপনি তো বলবেন, এই জিনিসটা একটু জেনে নিন। আপনি অন্য ধর্মে ছিলেন এবং আমার লেখা পড়ে আপনি মুসলিম হয়ে গেলেন, এটাই তো আপনার? জি জি জি, রাইট রাইট, তাহলে তো ভাই, তাহলে তো ভাই আপনার যে কাজটা করা উচিত, যে কাজটা করা উচিত সেটা হচ্ছে আমার লাইভ গুলো বেশি বেশি মানুষের কাছে শেয়ার করা, এবং প্রত্যেক কে কে বলা, প্রত্যেক মুসলিম, প্রত্যেক নাস্তিক, প্রত্যেক মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার কাছে আমার লাইভটা একটু ছড়িয়ে দেওয়া, যেন তারাও দিনের পথে ফিরে আসে, দিনের পথে চলে আসতে পারে। এই ধরনের ভাই আসলে বিষয়টা হচ্ছে যে পাসপোর্টিং একটা বিষয় বলি, শুনুন, কথা বলি, কথা বলি, এই ধরনের চাপাবাজি অনেক, আজকে তো নতুন শুনি না, এই ধরনের চাপাবাজি বহু 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 হাজার বার শুনেছি। তো এই ধরনের চাপাবাজি তো আমার শেষ কমেন্টে এসে পড়ে। আচ্ছা, আমি একটু একটু শেষ করি ভাই, শেষ করি ভাই, একটু শেষ করি ভাই, শেষ করি ভাই, একটু কথাটা শুনে নেন। তো আপনি কি আমার আপনার ফেসবুক প্রোফাইলটা কি আমাকে একটু দেওয়া যাবে? আমি আপনার ফেসবুক প্রোফাইলে কি ঢুকে দেখতে চাই যে আপনি যেহেতু এই যে মানে নাস্তিকের লেখা পড়ে আপনি হয়তো হিন্দু ছিলেন বা খ্রিস্টান ছিলেন, বৌদ্ধ ছিলেন, কিন্তু দিনের পথে ফিরে আসলেন, এটা তো বিরাট একটা ব্যাপার, এটা বিরাট একটা অ্যাচিভমেন্ট আপনার জন্য, হ্যাঁ এটা তো খুব ভালো ব্যাপার। আমি একটু আপনার ফেসবুক প্রোফাইলটা ঘেটে একটু দেখতে চাই যে আপনার কথাটা সত্যতা একটু যাচাই করতে চাই, যে আপনি যেটা বলছেন সেই তথ্যগুলো সত্য কিনা, এবং সেটা কিভাবে আমি যাচাই করবো, আমি দেখবো যে আপনি অন্য আপনার দিনী ভাইদেরকেও আমার লাইভ শুনিয়েছেন কিনা, আমার লাইভগুলো শেয়ার দিয়েছেন কিনা, আমার লেখাগুলো শেয়ার দিয়ে তাদেরকেও দিনের পথে আপনি যে সঠিক দিনের যে সন্ধানটা পেলেন, এটা তো আপনার দায়িত্ব হচ্ছে এখন অন্য ব্যক্তিরাও যেন সঠিক দিনের দায়িত্বটা, সঠিক মানে দিনের দিশাটা যেন অন্য মুমিনরা বা অন্য নাস্তিকরা বা অন্য ঈশ্বরও পেয়ে যায়, এটা তো আপনার দায়িত্ব। তা আপনি যেই বইটা পড়ে বা যেই লেখাটা পড়ে, যেই আমার যেই লাইভটা শুনে আপনি দিনের পথে ফিরে এসেছেন, সেটা তো আপনার দিনের পথে ফিরে আসছি না, মানে নতুন পেয়েছি। আচ্ছা, নতুন পেয়েছেন, এটা তো আপনার দায়িত্ব যে অন্য হিন্দু বন্ধুদের সাথে সবার সাথে এই জিনিসটা শেয়ার করা। আমি একটু এই জিনিসটা যাচাই করে দেখতে চাই যে আপনার ফেসবুক প্রোফাইলে আমার কতগুলো লেখা শেয়ার দেওয়া আছে, যেটা আপনি মানে এই যে ভাই এই পাকনামিগুলো, এই যে চালাকিগুলো আমার লাইভে এসে যখন করেন আপনারা, তখন আমি ইম্পোর্ট করে ধরে ফেলি। এখন আমি আপনার ফেসবুক প্রোফাইলটা সবার সামনে স্ক্রিনে আনবো, এনে দেখবো আমার কতগুলো লেখা আপনি শেয়ার দিয়েছেন। আপনি একটু আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা এখানে প্রাইভেট চ্যাটে একটু দেন প্লিজ। আচ্ছা, একটু এখন আমি বলতে পারি কথা? আপনি আগে লিংক, আচ্ছা আপনি, আমি কিন্তু একটা টপিকে কথা বল, আমরা আপনার আপনার ফেসবুক, আপনি আপনি যদি ফারস্টে আপনি আমাকে বিরোধী পক্ষ ভাবেন তাহলে তো সমস্যা, ঠিক আছে। আপনাকে আপনাকে যে আপনাকে আপনার কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাইছি, আপনি সেই জিনিসটা দেবেন কি দেবেন না সেটা বলেন, আপনি যদি না বলতে পারেন। হ্যাঁ, আমি দিতে চাচ্ছি না, কারণ হচ্ছে যে আমি আমার প্রাইভেসি ইস্যু আছে, আমি চাই না যে মানুষের সামনে আমার ফেসবুক প্রোফাইল দেখাতে। দ্যাট ইজ দ্য থিং, আমরা যে একটু আপনার তথ্যটা, আপনার আপনি যদি মিথ্যা ভাবেন আমার কিছু করার না, আমি আপনি পারেন, আমার আমি প্রমাণ করতে চাই না, জোর করছি না ভাই, আপনাকে জোর করছি, আমি কে বলছি না দিলে আপনাকে গলা কলা কাটবো, আপনার বলছি আমি বলছি না, আপনাকে তো জোর করছি না, আপনার ইচ্ছা, আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি দেবেন কি দেবেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা। এখন আপনি সেটা দিতে চাচ্ছেন না, তার মানে আপনার তথ্যগুলো, আপনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর সত্যতা যাচাইয়ের কোনো পদ্ধতি আমাদের কাছে নাই, তাহলে আপনি আমাদেরকে এমন একটা পদ্ধতি বাতলে দেন যে পদ্ধতিটা ব্যবহার করে আমরা আপনার তথ্যগুলোর সত্যতা যাচাই করতে পারি, প্লিজ। আচ্ছা, আমি যদি আপনি চান যে লাইভের শেষে আমি আপনাকে দিব
হইতে পারে, হ্যাঁ এটা কোনো সমস্যা নেই, বাট প্রবলেমটা হচ্ছে সবার সামনে, সবার সামনে এক্সপোজ করতে চাচ্ছি না, এর একটা কারণ আছে। কারণ হচ্ছে যে যদি আমি সবার সামনে জার্মানির মতো জায়গা থেকে এখন পর্যন্ত এতটুকু এত পাকনা আপনি হয়েছেন, এত বড় পাকনা আপনি হয়েছেন, এখানে এসে একটা চাপাবাজি করবেন আর আমরা সেটা ধরতে পারবো না ভাই, এত পাকনা কেন ভাবেন নিজেদেরকে ভাই? আপনি আমাদেরকে এমন একটা পদ্ধতি বাতলে দেন যে পদ্ধতিটা দিয়ে আপনার তথ্যগুলোকে আমরা যাচাই করে দেখতে পারবো। এই পদ্ধতিটা কি অমিত ভাই, আমি কি খারাপ কিছু বলেছি বা আপনি কি আমাকে কোনো ইয়া করেছি? অবশ্যই না, কারণ একটা ফেয়ার গ্রাউন্ড দিয়েছি না, ফেয়ার গ্রাউন্ড দিয়েছি। আর একটা আরেকটা জিনিস শুনি, এত সুন্দর একটা কথা বলেছেন যে আপনার ইয়ে শুনে উনি আজ নাস্তিক থেকে আস্তিক হয়ে গেছেন বা অন্য কোনো ধর্ম থেকে তিনি রিলিজিয়ান ইয়ে চেঞ্জ করেছেন, মানে আপনার কথা শুনি ওনার ইসলাম পড়া শুরু এবং ইসলাম সম্পর্কে জেনে বুঝে উনি সেই জিনিসটিকে এমব্রেস করেছেন, এন্ড দ্যাটস প্রিটি গুড। ঠিক আছে, আমি সেটা ঠিক আছে খুবই ভালো। এবং সেই আমি কথা বলতে পারি, আমাকে এক মিনিট সময় দেবেন, আমি কথাটা শেষ করি। আচ্ছা, আমাকে দুইটা মিনিট দিন, হ্যাঁ এরপর। হ্যাঁ শিওর শিওর শিওর, প্লিজ। তা আপনি যদি এটা প্রমাণ করতে পারেন তাহলে আরো ভালো হয়। আপনার যে গ্রাউন্ড আছে সেটা একটা স্টেডি একটা গ্রাউন্ড হলো, একটা খুব একটা খুবই একটা মানে একটা শক্ত একটা গ্রাউন্ড হলো, তাই না? সেটা যদি প্রমাণ করে কথাটা বলতেন, এই যে দাবিটা এরকম একটা হাওয়া একটা দাবি না করে সেটা যদি আমরা চ্যালেঞ্জ করে ফেলছি, যদি প্রমাণ করতেন তাহলে বেটার হতো, বুঝছেন রাহুল ভাই? কিন্তু আপনি যেহেতু একটা তথ্য আমাদেরকে বলেছেন, আমরা প্রত্যেকটা আলোচনা প্রত্যেকটা রেফারেন্স প্রত্যেকটা বই খুলে খুলে যেভাবে দেখাই, আমাদের কাজই হচ্ছে বই খুলে খুলে আন্ডারলাইন করে করে সবুজ রঙের লাল রঙের কালি দিয়ে দাগ দিয়ে দিয়ে আমরা প্রত্যেকটা রেফারেন্স করি, করার পরে তাদেরকে জিজ্ঞেস করি, এইভাবে আমরা আলোচনাগুলো করি, আমরা হাওয়ায় কোনো কথা বলি না। আপনি যেহেতু একটা দাবি করেছেন, না আসলে আমার পার্সোনাল কোনো বিষয় শেয়ারই করা উচিত হয়নি, আমার ভুল হয়েছে, কারণ যেহেতু আমি প্রমাণ করতে পারবো না। আপনি কি কথা শুনেছেন যে কোন একজন ব্যক্তি ধরে নাস্তিক থেকে মুসলিম হয়ে গেছে বা খ্রিস্টান থেকে মুসলিম হয়ে গেছে বাংলাদেশে বা কোনো মুসলিম প্রধান দেশে তাকে এই কারণে কোপানো হয়েছে, এরকম কথা আপনি মানে বাপের জন্য শুনছেন ভাই? হিন্দু ছিল দিনের পথে ফিরে এসছে, এই কারণে নাস্তিকটা বসে বসে চাকরিতে ধার দিচ্ছে, এই সালের এইগুলো মানে ফাইজলামের তো একটা সীমা আছে, চাপার উপরে চাপা মনে করছে কি এই সমস্ত মানে দুই পয়সার মুমিন মনে করছে কি যে এখানে এসে পাকনামিটা করবো, ধরাটা খাবো না, আমার প্যান্টটা খোলা হবে না এখানে ভাই, এই সমস্ত চাপাবাজি করে মানে আপনি কি ভাবছেন যে আপনাকে ভাই আমরা কিছু বুঝি না, আমরা গাছ খাই এ পর্যন্ত আসছি রাহুল ভাই, একটু স্মার্ট হতে চেষ্টা করেছিলেন কিন্তু সেটা হয়নি, সময় পাবো আপনার কাছ থেকে যে জিনিসটা জানতে চাচ্ছি যে আপনি কিসের ভয় পাচ্ছেন, কাকে ভয় পাচ্ছেন, যে আপনার আইডেন্টিটি প্রকাশ হলে যেখানে আপনি রাহুল নাম নিয়ে এসছেন এবং আপনার কণ্ঠস্বর শোনা যাচ্ছে, এই দুটো জিনিস আমরা এই দুটো জিনিস তো রেকর্ডই থাকবে। অমিত ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, এখন আছে ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, এই দুটো জিনিস তো রেকর্ডই থাকলো, কিন্তু আপনি ভাবছেন যে আপনার আইডেন্টিটি লুকিয়ে রাখতে হবে, কারণ হচ্ছে আপনি যদি এটা আমাদেরকে দাবি করেন যে নাস্তিকরা আমাকে কোপাবে ভাই, আর বলেন না নাস্তিকরা এত দুষ্টু এত জঙ্গি এত খারাপ, ওরা করে কি রাস্তায় রাস্তায় মানে নারায়ে নাস্তিকতা রিচার্ড ডকিন্স হু আকবার বিবর্তন হেফাজত বিবর্তন তত্ত্ব বইলা একটা মানে কালকে একটা মিছিল করবে এবং কোন কোন শালার বেটা ইয়া হয়েছে নাস্তিক থেকে মুসলিম হয়েছে তাদেরকে, নাস্তিক থেকে যারা মুসলিম হয় তাদেরকে কতল করা ওয়াজিব হয়ে গেছে, আমি মনে করেন ফতোয়া দিলাম মানে লুঙ্গিটা কাছা দিয়ে একটা রামদা নিয়ে নাঙ্গা তলা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করছে,
মানে মেরা খালাম কো পাগল এই রকম আমি জিন্দেগিতে বেশ শুনিনি যে এরকম হয় শেষ কথাটা তারপর আপনি যদি আমাকে এখন মিথ্যাবাদী বলেন কিছু বলার নেই আমাকে শেষ করতে দিবেন আচ্ছা প্রশ্নের অ্যানসারটা দিচ্ছি কিভাবে আমি চাই না যে পাবলিক আমার আমার ফেসবুকে অ্যাকাউন্টে আসুক দেখলে আপনার ফেসবুক প্রোফাইলটা দেখলে অসুবিধাটা কি আপনি তো মানে এমন কোন মানে আমি আপনার ইচ্ছা আপনি দেখাবেন কি দেখাবেন আপনার ইচ্ছা সম্পূর্ণ আপনার অধিকার আছে দেখানো বা না দেখানো কিন্তু আমি জানতে চাচ্ছি যে দেখালে সমস্যাটা কি আপনি যদি মুমিন হয়ে থাকেন আপনাকে মনে করেন কালকে মানে বাইতুল মুকাররমে গেলে আপনাকে নিয়ে মুমিনরা হুলস্থুল করবে আরে আমাদের তিনি ভাই আসছে যদিও বাংলাদেশের মতো আপনি যেরকম প্রমাণ চাবেন এটা জানলে আমি আসলে বলতাম না ভাই আমার লাইভে এসে কেউ এই ধরনের কথা বলে পার পেয়ে গেছে এরকম কোন রেকর্ড নেই ভাই একে ধরে ফেলি আমি স্যালুট করি আপনার এই বিষয়ে আচ্ছা এবার আমাকে দুই মিনিট কথা বলতে দুই মিনিট কথা বলতে আসলে সত্যি কথা এখানে এসে আমার পার্সোনাল কোনো বিষয় নিয়ে কথাই বলা উচিত বাট ইন্টারেস্টিং লাগছে যে আমি আমি একটু এক্সাইটিং ছিলাম যে আমি আপনাকে অনেকদিন ধরে ফলো করি ঠিক আছে তো আমি আপনাকে অনেকদিন পর পাইছি একটু কথা বলবো জাস্ট দ্যাট ইজ দ্য থিং এন্ড এটা না যে আমি আপনার সাথে কোনো বিপরীত বা আপনার সাথে মারামারি করতে আসছে ঠিক আছে অবশ্যই আপনি কথা বলবেন আপনি কথা বলার সুযোগ দেয়া হবে কিন্তু আপনি একটা বোগাস কথা দিয়ে শুরু করেছেন তাই তো এই জিনিসটা আপনি ভুলে গেছেন একবারই বোগাস হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে এই কথা একবারই বোগাস না বাট এখন ব্যাপারটা হচ্ছে আমার কাছে প্রমাণের সুযোগ নেই তাহলে সমস্যা প্রমাণ করতে না পারলে সেটা একদম তাহলে মিথ্যা কিভাবে হয়েছে একটু বলবে বলি রাহুল ভাই আমি ভাই একটা ডায়লগ আছে না শাহরুখ খানের সিনেমা আমি বাকি হ্যাঁ যেন কি ফিল্ম আমি বাকি হ্যাঁ সিনেমা এখনো বাকি আছে ভাই একটু অপেক্ষা করেন আমি তো এখনো ছাড়ি নাই তো আমি চিপ দিয়ে ধরলে অনেকক্ষণ ছাড়ি না অনেকক্ষণ ধরে রাখবো চিপতে 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 রস সব সব কটা রস ভাই না হওয়া পর্যন্ত আমি তো চিপতে থাকবো এত ভেবেন না যে শেষ হয়ে গেছে জিনিসটা রাহুল ভাই তাহলে আমি আপনার কাছ থেকে ঠিক আছে আপনার বুঝলাম যে আপনার ইয়া পার্সোনাল ইস্যু আছে আপনি প্রমাণ করতে পারছেন না ঠিক আছে তাহলে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনি আমার একটা লেখা পড়েছেন সেই লেখাটা আপনি আমাকে দেখান যে এই লেখাটা পড়েছিলেন তার বিপরীতে আপনি মুসলিমদের একটা লেখা পড়েছেন সেইটার সেই লেখাটার যুক্তিগুলো আপনার কাছে মনে হয়েছে বেটার এবং সেই কারণে আপনি দিনের পথে ফিরে আসলেন আল্লাহ নূরের আলোর নিচে ফেরত আসলেন হ্যাঁ আপনি আমার আমার লেখাটা দেখাবেন তারপরে হচ্ছে যে দিনী ভাইয়ের যে মুসলিম যে ইয়াটা সেটাও দেখাবেন দুইটা লেখাই আমরা স্ক্রিনে আনবো এবং এনে আমরা দেখবো যে আমি ওই লেখাটার ভিতরে কি কি মিথ্যা কথা লিখেছিলাম যেটার কারণে আপনি বুঝে ফেলছেন যে তাসিম তো একটা দুই নম্বর সেটা একটা ফরমাইশ সেটা একটা ইসলাম নিয়ে খারাপ খারাপ মিথ্যা কথা লেখে আর আমাদের যে দিনী ভাইটা যে আছে সে তো সত্যবাদী সে তো একদম সহি জিনিসটা লিখেছে এখন আমি কি কথা বলার সুযোগ পেতে পারি রাহুল ভাই যখন নিজে পড়েছেন আমাকে প্রচন্ড বিরক্ত করে আমি ফেসবুক প্রোফাইলটা ওপেন করি না কারণ মেসেজে যা যন্ত্রণা থাকতে পারি না ভাই এত নাস্তিক হয়েছে এখন বাংলাদেশে যন্ত্রণায় ভাই আমি অতিষ্ঠ একটা ছোট্ট কথা আমি চাই
এনাকে আধ ঘন্টা টাইম দেয় হোক, এনাকে আধ ঘন্টা টাইম দেয় হোক আপনার ওই দুটো ইয়ে দেখানোর জন্য। আচ্ছা আমি কথা বলতে পারি তো নাকি? দিব দিব অমিত ভাই দিব, আমি অবশ্যই আধ ঘন্টা টাইম দিব ওনাকে, আধ ঘন্টা অবশ্যই অবশ্যই। এখন আমি কথা বলতে পারি 2 মিনিট? আমি চাচ্ছি যে কোনো পদ্ধতিতে, যে কোনো পদ্ধতিতে আপনার দাবিটা প্রমাণ করেন। আচ্ছা এবার আমাকে একটু বলেন, বলতে দেন, হ্যাঁ প্লিজ একটু ইন্টারফেয়ার করেন না, হ্যাঁ মানে 2 মিনিট ভাই প্লিজ, বেশি বেশি সময় চাইনি। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে একটু শ্যালোভাবে জিনিসটা বলছি, যে এটাকে আমাকে প্রমাণ করতে হবে এটা আমি আসলে চিন্তা করে আসিনি। ঠিক আছে, আমি শ্যালোভাবে বলছি কি যেটা আসলে আমার লাইফে ঘটছে সেটার কথা বলছি। হ্যাঁ, এখন দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি একজন অ্যাক্টিভিস্ট, 2010 থেকে আমি আপনাকে দেখতেছি, আপনি এই বিষয়ে প্রচুর রিসার্চ করেন। ঠিক আছে, আমি কিন্তু একটা নর্মাল পার্সন, আই মিন লেম্যান পার্সন, আমি আমি এই বিষয় নিয়ে গবেষণাই করি না। ঠিক আছে, তো আপনি আমার থেকে চাচ্ছেন যে কোন একটা কোন জায়গার লিঙ্ক, এবং কি কিছু কিছু ব্লক তো পৃথিবী থেকে নাই হয়ে গেছে, বুঝেন নাই? এই সমস্ত কথা শুনবো না, তবে এই সমস্ত কথা শুনবো না, ইন্টারনেট থেকে ব্লগই নাই হয়ে গেছে। আপনি আবারও আনমিউট করে কথা বলতেছেন কেন ভাই? এটা কি, এটা কি রকম কথা? তাহলে তো ব্যাকসিজ নিয়ে যাব আপনাকে, আমি কি চাই আপনাকে ব্যাকসিজ দিতে পারি? এবার ওরা ইন্টারনেট থেকেই নাই হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি ভাই ধরে নিচ্ছি ওনার কথা যে আমার ব্লগটাই তো পৃথিবী থেকে নাই হয়ে গেছে। সেটা তো মানে ধরেন archive.org এই ওয়েবসাইটে সেই আমাদের দর্শকদেরকে বলছি, অমিত ভাই হচ্ছেন সংশয়.com এর একজন নতুন সম্পাদক, উনি নতুন জয়েন করেছেন আমাদের সম্পাদক মন্ডল প্যানেলের ভিতরে। অমিত ভাই আপনাকে অনেক স্বাগতম আমাদের সম্পাদক মন্ডলীতে। থ্যাংক ইউ আসিফ ভাই, এটা নিয়ে আলোচনাই করা হয়নি আর এটা নিয়ে সত্যি আলোচনা করা হয়নি, থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাই। আপনাকে আসলে ধন্যবাদ আমাদের এসে যুক্ত হয়ে আমাদেরকে আসলে আপনি গর্বিত করেছেন। আমি আমি খুবই আনন্দিত আপনি আমাদের সম্পাদক মন্ডলীতে যুক্ত হয়েছেন। তো অমিত ভাই যেটা বলছিলাম যে আমাদের একটা ওয়েবসাইট আছে, সেটার নাম হচ্ছে সংশয়.com, সেটার ভিতরে আমার মোটামুটি সব লেখাই সেখানে আমি ঢুকিয়ে দিয়েছি, আর সেটার ভিতরে সন্নিবেশ করা আছে একদম সব রেফারেন্স সহ। উনি রাহুল ভাই যদি দেখেন যে ওই ব্লগ ব্লগ খুঁজেই পাওয়া যাচ্ছে না, তাহলে তো ওই টাইটেলটাই দিই আমার সংশয়.com এ ওই লেখাটা আছে, তাহলে সেখান থেকেও তো আপনি দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি কোন লেখাটা, কোন সাবজেক্টটা বলেন, আমি সেই লেখাটা খুঁজে বের করে আপনাকে দেখাচ্ছি। আপনি কোন সাবজেক্টটা শুধু বলবেন, আপনার এমন না যে হয়তো অনেক বছর আগে ঘটেছে ভুলে গেছেন আপনি, কিন্তু সাবজেক্টটা তো মনে থাকার কথা। মনে করেন শিশু বিবাহ নিয়ে আপনি একটা লেখা পড়েছিলেন আমার, পরে আপনি মুমিনদের লেখা পড়েছেন যে না নবী মোহাম্মদ শিশু বিবাহ করেনি, বা কোনো একটা ভাবে আপনি কনভিন্সড হয়েছিলেন যে শিশু বিবাহ করাটা ভালো কাজ। এই 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 সাবজেক্টটা বললে আমি সেই লেখাটা আপনাকে বের করে দেখাবো, এবং আমি মুমিনদের লেখাটাও আনবো, মুমিনদের লেখা তো আমি দেওয়া হয়ে যাবে পৃথিবী থেকে, তাই না? সেটাও আনবো, এবং আমার শিশু বিবাহ নিয়ে লেখাটাও আমি আনবো, তারপর আমরা পাশাপাশি রেখে দেখবো। ঠিক আছে, আমি কি ফেয়ার ইয়া দিচ্ছি অমিত ভাই? ফেয়ার, একটা ফেয়ার, ফেয়ার অবশ্যই ফেয়ার। আচ্ছা তাহলে আপনার মুমিনদের লেখা যদি আমি না পাই খুঁজে, মানে ব্যাপারটা হচ্ছে যে 2012 এর বিষয়ে আমি এখন 8 বছর না, আমি 10 বছর পিছনে যাবো, মানে আমার কাছে হচ্ছে যে 10 বছর পিছিয়ে যেতে হবে, পিছিয়ে যায় দেন হচ্ছে যে আমাকে দেখাটা খুঁজে বের করতে হবে, দেন আপনাকে দেখাতে হবে নাকি? যুক্তিটা তো আপনি আসলে না, যুক্তিটা তো আপনি আত্মস্থ করেছেন। আসলে সত্যি কথা কি জানেন, আপনি আপনি 10 বছর আগে কয়টা জিনিস মনে রাখেন? আমি মনে রেখেছি, আমি ব্যক্তিটাকে মনে আছে যে যুক্তিটা ওনার জীবনের মোড়টা চেঞ্জ করে, এক্স্যাক্টলি আছে ভাই, এটা ওনার মনে থাকবে না। আসলে এটা তো আরেকটা ভাই চাপাবাজি যে করবেন, একটার পর একটা চাপাবাজি যে করবেন ভাই, আপনি কাজ হচ্ছে নাস্তিকতা নিয়ে কাজ করা, এবং আপনি যে কোনো ভাবে চাবেন যে একজন মুমিন যেন ঠিক না হয়, সে কখনো সত্য কথা বলতে পারে না, একজন মুমিন যেন কোনো ভাবে তাকে যে করে হোক মৃত্যু বাড়াইতে হবে, তাকে যে করেই হোক উল্টাপাল্টা বলতে হবে, আমাকে ছোট করার মধ্যে দিয়ে কি নাস্তিকতা উপরে উঠবে? আপনি এসে নিজে এসে আমাকে আপনি নিজে এসে একটা ক্লেম করলেন, এখন সেই ক্লেমটা প্রমাণ চাইলে আর এখন আমাদের দোষ গেল যে না না এটা মিথ্যে কথা বলেছে, মিথ্যে কথা বলেছে, এটা আমাদের দোষ গেল? রিয়েলি, আর ইউ সিরিয়াস ভাই? আপনি, আমি জানি যে আপনি আরো বড় ইস্যু নিয়ে কথা বলেন, ঠিক আছে, একটা মানুষের ব্যক্তিগত লাইফে কি হয়েছে এটা বিষয়ে নিয়ে এত বেশি কনসার্ন করার কিছু নাই। সত্যি কথা বলি, আমি আপনার সাথে পাওয়ার পরে, শুনুন, আপনাকে পাওয়ার পরে আমাদের ছিল না, সত্যি কথা বলি আসিফ ভাই, আপনাকে প্রমাণ করতে পারি অমিত ভাই, আমি ওই অ্যাঙ্গেলেই কথা বলি না ওনার সাথে। আচ্ছা আচ্ছা, আপনি আসিফ ভাই লেখার একটা পুরো প্রমাণ, একটা লেখা পড়েছেন আমাকে বলুন, কোন লেখাটা পড়েছেন আসিফ ভাই, সেটা অন্তত বলুন। লেট মি ফিনিশ। হ্যাঁ, উনি উনি ভাই কিছু, রাহুল ভাই আপনাকে আমি মিউট করছি, আপনি যদি এরপরে আবার নিজেকে আনমিউট করে কথা বলতে শুরু করেন তাহলে তো আপনাকে বের করে ব্যাক স্টেজে রেখে আমরা কথা বলবো, ব্যাক স্টেজে রেখে তখন আপনাকে আরো ব্যাপক ভাবে পচানো হবে, এবং আমি কিভাবে মানুষকে পচাইতে পারি আপনার কোনো আইডিয়া নাই ভাই, আমি কিভাবে মানে খুব ভয়ঙ্কর ভাবে পচাইতে পারি আপনার কোনো আইডিয়া নাই ভাই, আমি যদি চাই আমি আপনার সাথে, আমি আপনাকে এত পচাচ্ছি না এখনো,
কিন্তু আপনাকে যদি ব্যাকস্টেজ আমি নেই তাহলে আপনাকে আমি ভয়ঙ্কর ভাবে পচাবো এবং আপনাকে আপনি সেটা পছন্দ করবেন না, আমি চাই না সেটা করতে, কিন্তু আপনি আমাকে বাধ্য করেন না প্লিজ। আমি আপনাকে, আপনি একটা দাবি করেছেন এসে, আমি শুধুমাত্র আপনার দাবিটার সপক্ষে কিছু প্রমাণ চেয়েছি। হ্যাঁ, এবং আমি নিশ্চিত, আমি আপনার কথা শুনি, কথা টোন শুনি তো বুঝতে পেরেছি ভাই যে আপনি কোন দিকে যাচ্ছেন কোথায়। এই ধরনের মুমিন তো ভাই চোরে খাইছি ভাই এতগুলো বছর ধরে, 20-22 বছর ধরে, তো এই সমস্ত মুমিন তো ভাজা ভাজা করে খাইছি। হ্যাঁ, ডেইলি 8-10টা করে মুমিন আমি মানে ব্রেকফাস্টের সাথে পানি দিয়ে চিবায় খাই ফেলি। আপনি কি ভাবছেন যে আপনি প্রথম এসে এই ধরনের দাবি করতেছেন? সেটাও ভুল করতেছেন, এই ধরনের দাবি বহু করছে আমার সাথে এসে, এবং প্রত্যেকটা মানে ঘটি বাটি নিয়ে দৌড়ে পালায় যেতে হয়েছে তাদেরকে। হ্যাঁ, আমি শুধুমাত্র আপনাকে যে আমি অপমান করতে চাচ্ছি তাও না, আমি শুধু চাচ্ছি যে আপনি আপনার দাবিগুলার সপক্ষে আমাদেরকে কিছু যুক্তি তথ্য প্রমাণ উপস্থাপন করেন। ওয়েল, আমরা সেই যুক্তি তথ্য প্রমাণগুলো একটু যাচাই করে দেখি, যাচাই করে যদি দেখি আপনি সত্য বলছেন তাহলে আমরা আপনার কথা মেনে নিব, যদি দেখি যে আপনি মানে মিথ্যা বলছেন, আপনি মানে আপনি অবশ্যই মিথ্যা বলছেন আমি শিওর, তাহলে আমরা আপনাকে একটু পচাবো। আমি আপনাকে অনেকগুলা ফেয়ার ডিল দিয়েছি, একটাও আমি এমন কোনো ডিল দিই আপনাকে যেগুলো আপনার জন্য আনফেয়ার। প্রত্যেকটা ডিল আমি ফেয়ার দিচ্ছি। আপনি আমাকে সাবজেক্টটা অন্তত বলেন যে এই সাবজেক্টের উপর একটা লেখা আপনার পড়ছিলাম, কিন্তু আমি পরে মুমিনদের একটা লেখা পড়ছি, বুঝলাম যে আপনার ওই লেখাটা আপনি খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে, ওই লেখাটার যুক্তিগুলো যেটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিল, আপনাকে দিনের পথে নিয়ে আসলো, ইসলামের ছায়াতলে নিয়ে আসলো আপনাকে, সেই যে যে যুক্তিগুলা সেইগুলো আপনি ভুলে গেছেন, আপনার মনে নাই, এবং আমার আমি আপনাকে সেই আমার লেখাটা বের করবো এবং আপনি তখন যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমাকে দেখাই দিবেন আমার লেখাটা কেন ভুল। তাহলেই তো হইলো, আপনাকে তো একটার পর একটা আমি ফেয়ার ডিল দিচ্ছি, আপনি একটাও কেন নিচ্ছেন না ভাই? আমি কথা বলতে পারি? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, ভিতরে থাকেন, বলেন। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, সত্যি কথা হচ্ছে যে আমি আপনার সাথে অনেক আগে পরিচ মানে আপনাকে ফলো করি, এটা ঠিক আছে, অবশ্যই গত 6-7 বছর ফলো করা হয় না অনেকদিন ধরে, এবং কি যখন মুমিন হয়েছে এরপর ফলো করা হয় নাই, সত্যি কথা, পয়েন্ট হচ্ছে এটা। আর 2 নম্বর হচ্ছে যে আপনাকে এসে আমি আসলে সত্যি কথা আমার একটা ব্যক্তিগত বিষয় আপনাকে শেয়ার করতে চাইছি, বাট এটা আসলে যে মানুষ কি শুনবে এই জিনিসটা আমি চিন্তাই করিনি, এবং আপনাকে আমাকে যে প্রমাণ করতে হবে বা আমার সাথে যে যে এত ধরনের মানে আপনার সাথে কথা বলাটাই হচ্ছে যে একটা আপনার সাথে যুক্তি তর্ক দিয়ে আর্গুমেন্টে যে সবসময় মারামারি করতে হবে এমন কোনো দরকার নেই। আমি জাস্ট আমার ব্যক্তিগত বিষয় বলছি, এখন সত্যি কথা হচ্ছে যে আমি এখন সরি বলতেছি যে যে আমি আসলে কখনোই করা ঠিক হয় নাই, ঠিক আছে, এটা আমার লাইফের একটা বিশেষ ঘটনা, এখন এটার জন্য আমি আমার লাইফ প্রোফাইলকে এক্সপোজ করবো এবং আরও 10টা মানুষের সামনে আসবো। ওইরকম মানুষ হলে তো ভাই আমি অ্যাক্টিভিস্ট হতাম, আমিও ভিডিও বানাইতাম, ঠিক না? আমি ওরকম মানুষ না বলে আমি জাস্ট কথা বলতে ইচ্ছুক ছিলাম, দ্যাটস ওয়াই একটা ব্র্যান্ড করছিলাম। হ্যাঁ, আর একটা বিষয় বলি, ধরেন আপনি একজন নাস্তিক মানুষ, দেখছেন অমিত ভাই কথা শুনতেছেন, আপনি একজন নাস্তিক মানুষ, তাই বলে কি আমি আপনাকে অপছন্দ করি? অমিত ভাই দেখছেন আমি একটা ডিল দিলাম, কিন্তু যে একটা সাবজেক্ট বলেন, দেখছেন অমিত ভাই, হ্যাঁ অবশ্যই, ওখানে তো এর প্রাইভেসিরও কিছু নেই, শুধু হচ্ছে আপনার লেখা একটা টপিক বলতে হবে, সেটা আপনি স্ক্রিনে আনবেন, সেটা মুখস্থ বলতে হবে না, আর সেটার লজিকটা এগেনস্টে কি লজিক আপনি পেয়েছেন সেটা বলতে হবে, দ্যাটস অল। আপনি যদি নিজের কাজে ক্লিয়ার হন, নিজে যদি এতটা লাইফ চেঞ্জিং একটা ইভেন্ট হয়ে থাকে, তাহলে ইউ ডেফিনেটলি ভেরি মাচ ক্লিয়ার উইথ ইউর সেলফ, মানে আপনি নিজের সাথে খুব ভীষণভাবে ক্লিয়ার, তারপরে সেই জিনিসগুলো মনে থাকাটাই উচিত যে এইগুলো আমার লজিক, এই জিনিসটা আমার লজিক এবং আমি দেখেছি এখানে একটা সত্য, সেটা তো মনে থাকাই উচিত। তাহলে এত বড় একটা ডিসিশন নিলেন, একটা মানে ধর্ম চেঞ্জ করে ফেললেন, এটা তো একটা এটা তো মনে থাকাই উচিত, এটা তো খুবই একটা ইয়ে জিনিস, তাইলে আমি বলতে পারবো যে কেন আমি আপনাদের বিষয়টা নেগেটিভলি নিচ্ছি, ঠিক আছে, কেন আমি আপনাদের যুক্তিগুলো ঠিক মতো নিতে পারিনি ওই সময়টা, দ্যাট ইজ দ্য থিং, মানে আমি বলতে চাচ্ছি যে মানে আমি কেন জিজিয়া কর নিয়ে এখন আপনি কথা বলছেন, এখন অনেক কিছুই আছে, অনেক কিছু নিয়েই আগে পড়াশোনা করছি, ঠিক আছে, এখন আমি আমার লাইফে মানে জব লাইফে ঢুকে গেছি, আমার টাইম নেই এখন অত বেশি পড়াশোনা করার, বাট আমি বলতে চাচ্ছি যে যেখানে আমাকে এখন একটা লেখার টাইটেল বলেন, যে লেখাটা পড়ে আমার একটা লেখার টাইটেলটা বলেন, যে লেখাটা পড়ে আপনি মুমিনদের লেখা পড়েছেন তারপর আপনি দিনের পথে ফেরত এসেছেন, একটা টাইটেল বলেন, জাস্ট একটা। আচ্ছা, আপনি একটা কথা বলতে, আপনি লাস্ট যে লেখাটা লিখছেন ওটার টাইটেলটা বলতে পারবেন জাস্ট 1 মিনিটের মধ্যে? হ্যাঁ, অবশ্যই বলতে পারবো, ইসলামের 1 মিনিট ধরে ইসলামের পৌত্তলিক ভিত্তি, ইসলামের পৌত্তলিক এবং জুডিও খ্রিস্টান ভিত্তি। আপনি রেফারেন্সগুলো চার রেফারেন্সগুলো বলে দেন পর পর পর, রেফারেন্সগুলো রেফারেন্সগুলো বলে দেন, হাদিস নাম্বার বলে দিব, হাদিস নাম্বার এবং রেফারেন্সগুলো করেন আয়াতগুলো বলে দিব, তাহলে আপনার আপনার ব্রেন অবশ্যই অনেক শার্প, মানে আমার 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 কালকে কথা মনে থাকে না ভাই, কাল কার কাছে আসছেন আপনার কোনো আইডিয়া নেই, সিরিয়াসলি আপনি আমার শুনে নেই যে ভাই আপনি অবশ্যই আমি আপনাকে অস্বীকার করছিলাম যে আপনি জানেন না, আপনাকে একটা কথা বলি শুনেন, ইবনে কাসিরের 17-18 খণ্ডের একটা বই আছে, সেই বইয়ের কততম পৃষ্ঠায় কি কি লেখা আছে সেটা আমি বলবো আপনাকে, কোথায় কার সাথে কথা বলতে আসছেন, আপনার কোনো
ভাই সিরিয়াসলি রাহুল ভাই আপনার বিন্দুমাত্র আইডিয়া নেই আপনি কার সাথে কথা বলতে আসছেন, আপনার কথা শুনে আমি বুঝতেছি আপনি আমার লাইভ শোনেন নাই বা আমার আলোচনা শোনেন নাই, এটা আমি শিওর দিছি যে আপনি আমার লাইভ, আমি বলতেছি না আমি বলতেছি না যে আপনি জ্ঞানী না, বাট সমস্যাটা হচ্ছে যে আপনি ভুল এক্সিকিউশন করছেন, জ্ঞানের কথা আমি মেমোরির কথা বলছি, আপনি আমি আপনাকে মেমোরির কথা বলছি, আমি আপনাকে 17 খণ্ড একটা বইয়ের কততম পৃষ্ঠায় কোন চিপাচাপাতে কোন জিনিসটা আছে সেটা প্রত্যেকটা বলতে না পারলেও আমি আপনাকে 40-50% বলে দিতে পারবো যে এই বইয়ের অততম খণ্ডের অততম পৃষ্ঠার 350-360 পৃষ্ঠার ভিতরে আপনি এই জিনিসটা পাবেন, এইভাবে আমি আপনাকে একটা রাফ আইডিয়া দিয়ে দিতে পারবো, আপনি এক্স্যাক্টলি ওইখানে জিনিসটা পাবেন, আপনি আমার সাথে চ্যালেঞ্জটা নিতে চান বলেন। আচ্ছা আমি কিন্তু বলতেছি না যে আপনার জ্ঞানের দিক থেকে বা মেমোরির দিক থেকে কোনোভাবে ছোট, ঠিক আছে, আমি বলতে চাচ্ছি যে আপনারা ভুলভাবে এক্সিকিউশন করেন, যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, এই যে আপনি 360টা হাড্ডির কথা বলতেছেন, এটা নিয়ে এতক্ষণ ধরে কথা বলতেছেন, কিন্তু আমি বুঝলাম না আপনারা কেন জানি হতাশ হচ্ছেন যে কেন 360 থেকে এটা মিলে যাচ্ছে কেন, বুঝতে পারছেন, মানে কেন আপনাকে এই বিষয় নিয়ে কথা বলতে হবে, বুঝতে পারছেন, আমি আপনাদের আপনাদেরকে আপনারা একটা জিনিসের বিরুদ্ধে যাওয়ার জন্য কত চেষ্টা করেন, আরেকটা বিপদে পড়তে যাচ্ছেন ভাই, ওই বিষয়ে আমরা আলোচনা করব, 360টা নাকি 340টা নিয়ে আলোচনা করব, আগে এটা শেষ হোক তারপর আমি এটা নিয়ে আলোচনা করব, অবশ্যই আপনি যদি এটা নিয়ে আলোচনা করতে চান ওয়েল আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করতে পারি, কোনো সমস্যা নেই, আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি আমার আপনি আমার একটা লেখার অন্তত সাবজেক্টটা বলেন ভাই, সাবজেক্টটা বলেন, সে কোন সাবজেক্টটা ছিল লেখাটা, আসলে তখনকার সময় অনেক মকারি লেখাপত্র হইতো, মানে মানে মানুষকে মক করার মতন, তো ওগুলো নিয়ে অনেক কথাবার্তা বলতেন, এখন আসলে সত্যি কথা যেমন অনেকগুলো পড়া হয়েছে তখনকার সময়, এখন কোনো একটা টাইটেল এক্স্যাক্টলি, এখন আমি যদি বলি যে একটা টাইটেল বলতে আমি কিন্তু সার্চ দিয়ে একটা টাইটেল বের করতে পারি, ঠিক আছে, বাট আমার জন্য 10 বছর আগে জিনিস টাইটেল বের করাটা আসলে একটা আপনার কাছে তো আমি মিথ্যা হয়ে গেলাম, ঠিক না, জিনিসটা যে আমি এখন একটা টাইটেল বের করলাম করে বললাম যে এটাই পড়ছিলাম, আমি আপনাকে বলছি যে ইবনে ইবনে কাসিরের আলবিদায় ওয়া নিহায় 17-18 খণ্ডের একটা বই, আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি আপনাকে কোন খণ্ডে এটা আছে আমি আপনাকে বলে দিচ্ছি কত পৃষ্ঠার মধ্যে কত পৃষ্ঠার মধ্যে পাবেন, এটা আমি বলে দিচ্ছি, ধরলাম আপনার আপনি হয়তো এত ইয়া ভাবে পড়েন নেই একটা বই, আমার লেখা তো ইয়া ভাবে পড়েন নেই, কিন্তু ভাই সাবজেক্টটা তো মনে থাকবে, মানে আমি আমি কি বলে যাব যে ইবনে কাসিরের আলবিদা, আচ্ছা আমি এখন তো একটা সাবজেক্ট জানি যে আপনি এখন গিয়া এটাকে কি বলে কিছুক্ষণ আগে কি নিয়ে কথা বললেন, জি জি আকর নিয়ে কথা বললেন, এই সাবজেক্টটা সম্পর্কে তো আমি জানি, এটা নিয়ে কথা বলি আমরা নাকি, এখন যে সাবজেক্টটা এখন জানি সেটা নিয়ে কথা বলা যাবে, কারণ এখন আপনি যদি বলেন যে 10 বছর আগে কিছু কি আছে, সত্যি কথা হচ্ছে যে আমার এই পার্সোনাল বিষয় নিয়ে কথা বলাই উচিত হয়নি, কারণ আপনারা যে এইভাবে আর্গুমেন্টে ঢুকে যাবেন আমি বুঝিনি, আপনারা আছেন যে এটা পার্সোনাল ভুলে আপনারা ছায়া দেবেন, একটা যুক্তি বা একটা অন্য কোনো আর্গুমেন্টে যাবেন, আর ভাই আপনি একটা চায়ের দোকানে টকের দোকানে ঢুকছেন একটু আপনাকে মিউট করছি একটু, আপনি বলছেন আরে ধুর নাস্তিক 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 এগুলো আমি এমন ভাবে দিব মানে আজকে একদম মানে হারাই দিয়ে আসবো, হ্যাঁ চায়ের দোকানে ঢুকছেন আর আপনি ভাবছেন যে এখান থেকে আপনি সুর করে আপনি বের হয়ে যেতে পারবেন, মানে এই এই আইকিউ লেভেল নিয়ে আপনি এখানে এসে কথা বলবেন এবং কথা বলে সুন্দর করে বের হয়ে যাবেন,